আইসোটোপ, আইসোটোন, আইসোবার ও আইসোমার মনে রাখার টেকনিকটি এখন দেখবো গাজী মিজানুর রহমান স্যারের কৌশল অনুসারে। প্রথমে দেখি আমরা আইসোটোপ। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যার সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের বলা হয় আইসোটোপ। এটা মনে রাখবো আমরা, আইসোটোপের শেষে প আছে তাই প্রোটন সংখ্যার সমান, অর্থাৎ আইসোটোপের শেষে প আছে তাই প্রোটন সংখ্যা সমান হবে। তারপর যে সকল পরমাণুর নিউটন সংখ্যার সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটোন। আইসোটোনের শেষে টোন আছে তাই নিউটন সংখ্যা সমান, অর্থাৎ আইসোটোনের শেষে টোন এবং নিউটনের টোন দুইটার মিল আছে তাই নিউটন সংখ্যা সমান হবে। তারপর যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোবার। আইসোবারের শেষে বার আছে তাই ভর সংখ্যা সমান, অর্থাৎ ব ভ অর্থাৎ বার ভর সংখ্যা সমান হবে। তারপর আসি আমরা আইসোমার। যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোমার। আইসোমারের শেষে মার আছে তাই পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমানে সমানে হয়ে মারামারি করে। আমরা এই বিষয়টা যদি একটু ভালো করে লক্ষ্য করি বা ভালো করে যদি বুঝতে পারি তাহলে আমাদের আর এই বিষয়টাতে নিয়ে আর কখন কোনো সমস্যা থাকবে না। আইসোটোন, আইসো বার, আইসোমার, আইসোটোপ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমাদের আর কখনো কোনো সমস্যা হবে না। তাই এই অংশটি চাইলে আরেকবার পিছন থেকে ঘুরে দেখতে পারেন। গাজী মিজানুর রহমানের বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস সম্পর্কিত এই ধরনের মজার মজার স্পেশাল টেকনিক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।